맞아요, 맞죠, 전투.
চন্দন দি ও না ও ভূষা সুরিমা চন্দন দেখিয়া হইও লাগে চন্দন দেখি আমায় কেন ভয় লাগে চলো বলো বাবা বলো আমার প্রথম দারে খেয়েছে তাই তো আমার বরণ ডালে রয়েছে আর অনেক দ্রব্য বিষ্মা আমি সেগুলো দিয়ে তোমায় বরণ করবো বাবা বিষ্মা মুখ তোলো মুখ তোলো তাহলে কি দিয়ে বরণ করবো তোমার চরণ ধুলি নমো পিতা সর্গ পিতা ধর্ম পীতোহি পরমাং তপ পীতোহি পিতিমাপন্নি প্রিয়ন্তি সর্বদেবতাভ্যৈ নমো বিষ্ণু অদ্দ অশ্বিন মাসে নিশাকরি শুক্লাপক্ষী নবম্মা তিথ গৌতম সরকার আলাদশী গোত্রস্য পুত্র সীমা দুর্ল লক্ষ্মী ধরে শুভ বিবাহ যজ্ঞ পূর্বকম অহ করিষ্যামি
এটি গন্ধপুষ্প সচন্দন পুষ্প গণেশাদি পঞ্চ দেবতা বৈনম এতে গন্ধপুষ্প সচন্দন পুষ্প দশ অবতার বৈনম এতে গন্ধপুষ্পে সচন্দন পুষ্প শঙ্খ চক্র গদাপদ্মধারী সিদ্ধিদাতা গাঙ্গনিশাই বল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি নম অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তজ্ঞন চরাচর তৎপদ দুর্শিতজ্ঞন তস্মৈ শ্রীগুরুবৈ নম নম গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রীগুরুবৈ নম নম গোব্রাহ্মণ দেবায় জগদ্ধৃতাচয় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 পাপহ পাপকর্মা পাপাত্মা পাপসম্ভব চাহিমা পুণ্যরিকাক্ষ সর্বপাপ হর হরি নম পিতা স্বর্গ পিতা ধর্ম পীতহি পরমাঙ্গতপ পীতরি পিতিমাপন্নী প্রিয়ন্তে সর্বদেবতাপ্পনম আমাদের বিবাহের কাজ আরম্ভ হয়ে গেছে ছায়া মণ্ডপে বসে রয়েছে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর একদিকে রয়েছেন চার সভাগর অপরদিকে রয়েছেন বাচস্পতি সভাগর এবার পরবর্তী ঘটনা কি হচ্ছে দেখুন দৃশ্য মাধ্যমে একই ওই তো বেহুলাবালি আজ বীর ছায়া মণ্ডপে বসেছি আমার নাম স্মরণ করেছি কিনা তাই তো আমি পরীক্ষা করব এই মুহূর্তে ওই আজকে স্মরণ করে পাঠিয়ে দেবো ওই ছায়া মণ্ডপে লক্ষ্মী ধরের মস্তকের উপরে ছত্র ধরে বসে থাকবে কোথায় রে ওহিরাজ আর নাই বিলম্ব লক্ষ্মী ধরের মস্তকের উপরে ছত্র ধারণ কর কেন শুয়ে পড়ে গেলি খোকা এই ছাজনা তোলাই বল না বাবা কথা বল খোকা কথা বল লোখায় লোখাই রে একবার বাবা বলে ডাকি লোখায় বাবা বলে আজ যদি তুই চলে যাস খোকা তবে আমার যে শেষ প্রদীপ টুকুনি ভিয়ে যাবে রে তোর ছাড়া যে আর আমার কেউ নেই খোকা কেন খোকা অভিমান করে শুয়ে আছিস কেন বল না খোকা বল না একবারে কত ভাঙা কত ভাঙা পিতা আজ তোর স্বামী ছায়া মণ্ডপে বসে কাঁদো পড়ে রয়েছে শশী রে আমি বড় আশা করি বর সাজিয়ে দিয়েছি চলিয়া গেলো
কে তোমারে বাবা, কে তুমি? চলে যাও, চলে যাও আমার সম্মুখে হতে, তুমি আমাকে বাবা বলে ডাকবে না। আমি বড় আশা করে এসেছিলাম যে তোমাকে পুত্র বধু করে নিয়ে যাব, কিন্তু না, না, তুমি আমার পুত্র বধু নয়। তুমি যে, তুমি যে ওই কুচক্রিকাণী বড়সার গুপ্ত নাগিনী। তাহলে কে তুমি? আমি বেহুলা বাবা। তুমি কি সেই বেহুলা যে বেহুলাকে আমি ছয় ঘাটির জলে সংকোচ দূর তুলতে দেখেছিলাম? তুমি কি সেই বেহুলা যে বেহুলাকে আমি অষ্টকলায় সিদ্ধ করতে দিয়েছিলাম? যদি তুমি সত্যি সেই বেহুলা হতে পারো, যদি আমি নিজ নয়নে সত্যি তোমায় পুত্রবধূ রূপে বরণ করে থাকি, তাহলে দাঁড়িয়ে আছো কেন? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার পুত্রকে। আমি আমার কোন দেবতার পূজা করে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো। বেশ মা, ওই ভাই মহাশয় বলুন। বই বেহাই আজ আমার মা বেহুল আপনার কাছে কিঞ্চিত পরিমাণে সময় চেয়েছে, আর এইভাবে আমার কথাকে যে বললে কত নারায়ণের বাড়ি বললে। ওকে বই ভাই মহাশয় যেই দিন এসেছিলেন আমার রাজপ্রাসাদে নিজ নয়নে নিজ হিসেবে আমার কোটাকে দিয়েছিল অস্ত্র হয়ে গেল, সেই অস্ত্র কলে লোহায় আপনাকে সিদ্ধ করে দিয়েছিল, তাকে আপনি ভোজন করেছিলেন। তবে সেই হচ্ছে আমার মা বেহুলা। বেশ মা, আমি তোমাকে দুইটি প্রহরের সময় দেব, নিজে হস্তে সাজিয়ে দেব আমি পুষ্পডালা, অপেক্ষা করব দুইটি প্রহর। তবে যখন দুইটি প্রহরের অন্ত হয়ে যাবে, তুমি ফিরে আসবে না এই ছাজনা তলায়, তখন সেই সময় সেই কোণে বৈবাহিক মশাই আমার পুত্রকে আমি এই উজানি নগরী হতে চম্পলা নগরী নিয়ে যাব। তুই যে মায়ের সেবক হইয়াছিস সেই মায়ের কাছে যা, মায়ের কাছে তুই আমার যাবতার প্রাণ ভিক্ষে তুই চেয়ে নিয়ে রে মা। Thank you.
সকল পুষ্প তোমার চরণে অর্পণ করেছি। কেন তুমি এমনি করে নীরব হয়ে রয়েছো? বউ থেকে তোমায় ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিতে। আজ কি আমার রাগ তোমার কর্ণে গহনে পৌঁছাবে? তুমি কি তোমার বেহুলার রাগ শুনতে পাচ্ছ? একবার সাড়া দাও মায়ের নামে, সাড়া দাও। আর যদি তুমি আমার ডাকে সাড়া দাও, আমি বুঝতে পেরেছি আমার প্রশংসা তুমি সন্তুষ্ট নও। বেশ মা, আজ আমি আমার সর্বাঙ্গ কেটে তোমার পূজোর অর্পণ করব। দেখি তুমি আমার ডাকে সাড়া দাও দিদি করে থাকতে পারো। ভক্তির কল্যাণ করো বাবা।
সকলে বলছে বেহুলা অসুস্থ নইলে এমনি করে ছয় মণ্ডপের তলে দাঁড়ে সবে মুছি খেয়ালে নয়নের জল বেহুলা আমি তো তোকে শুধু পরীক্ষা করছিলাম প্রতিদিন আমার চরণে পুষ্প জল না দিলি অন্য জল গ্রহণ করিস না তাই তো আজ বিহীন মণ্ডপী তোর স্বামীকে আর করেছি মরছা চিন্তা করিস না এই নে এই নে আমি তোমাকে দিলাম মন্ত্রপুত ঘটের জল সেই ঘটের জল নিয়ে গিয়ে তোর স্বামীর অঙ্গে দিয়েছি কি অনুরয় হবে জীবিত বেশ তাই হবে বা তাই হবে যেই মন্ত্রপুত ঘটের জল কর্ম হবে ছায়া মণ্ডপে সেই জলে কর্ম করবে না তোর বাসর ঘরে তুমি মা যখন বলেছি মায়ের ঘটের জল স্বামীর অঙ্গে ছিটে দেবো আমি জয় মা মনুষ্য দেবীর জয় জয় মা মনুষ্য জয় মা মনুষ্য দেবীর খোকা বাবা খোকা রে আমি কি ঘুমিয়ে গেছিলাম না খোকা না তুমি নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছিলে না বাবা তুমি যে আমাদের সকলকে ছেড়ে চলে গেছিলে খোকা আজ যে আমি মা বেহুলার কারণে ফিরিয়ে পেয়েছি প্রাণ ও গো মা আমি তোমাকে ন্যায় অন্যায় অনেকই কথা বলেছি তবে তুমি হ্যালো আমাকে ক্ষমা করে দিও মা তাই ধন্য ধন্য মাঘ ধন্য তোমার প্রাণ তোমারই কারণে ফিরে পেলাম আমি পুত্রের প্রাণ আমি ভগবানের কাছে প্রার্থনা করব হে ভগবান যতবার তুমি মনুষ্য করে জন্ম দাও এইভাবে যাতে আমি আমার পুত্র বধূকে পাই থাকো বলো নম বিষ্ণু রঙের পা বাজন হে
যারা আশীর্বাদ করবেন বেহুলা লক্ষ্মীন্দরকে চলে আসুন। ও মহল্লা রবি কুন্তি তারা মন্দ তরি তথা পঞ্চ কন্যাসরে নিত্যম মহপাত কুনাশিনী পুণ্য শ্লোক নল রাজা যুধিষ্ঠির জনার্দন কুরবন্তু তে জয় মঙ্গলম জানকী বিবাহ যজ্ঞ রাম লক্ষ্মণম শুভং শুভং দশরথ নন্দন হ্যালো হ্যালো ভরত শত্রুঘ্ন তথা পঞ্চকন্যা স্বর্ণিত মহাপাত গুণাশ্রী ওম জানকী বিবাহ যজ্ঞ রাম লক্ষ্মণম শুভং শুভং ওম অগ্নিবায়ু পিঙ্গল তথাশ্চ বেদ মাতরা সপ্তদীপ নবখণ্ড ধর্মপিণ্ড গোচরা রাবণ নিশাচরা তথাশ্চ বেদ খেচরা কুরবন্তু তে জয় মঙ্গলম ওম জানকী বিবাহ যজ্ঞ রাম লক্ষ্মণ ওম আজ
কি আনন্দ হলো রে ভাই, সব দুঃখ মিটিল রে, উভয়ের করে বুঝি ও ভয়ে সেটিল রে, চির করে তবু তরে দিল পিতা তনয়া রে, যুগে যুগে তুমি তারে পালিও রে, শুনিতে সুশিক্ষা দানি জীবনের সার, পূজিতে চলেছ কন্যা চরণ তাহার, নারীর দেবতা স্বামী জীবনের সার, যুগে যুগে চরণ সেবা করিবে তাহার, যেই জনের কথা শুনি সর্বদুঃখ বিমোচনী, ধনে জনে পূর্ণ হয় তাহার অয়ালয়, জানকী বিবাহ যজ্ঞ রাম লক্ষ্মণম শুভং শুভং, ও মাধবাচি মাধব ঋচি সর্বকার্য সুমাধব, ওম সুমাধব স্বস্তি, ওম সুমাধব স্বস্তি, ওম সুমাধব স্বস্তি। তাহলে বিবাহ সুসম্পন্ন ভাবে সমাপ্ত হয়েছে, সত্য? তাহলে বিলম্ব কেন, অবিলম্বে আমাদের বিদায় করো। কি বলছেন বৈভাগ মহাশয়, সবেমাত্র বিবাহ সমাপ্ত হয়েছে, আমি এখন আমার জামাতে কন্যাকে আমি দেবো আমার কাঞ্চন বাসুরি, আগামী কল্য আমার কন্যা জামাতে আমি বিদায় করে দেব। বৈবাহিক মহাশয়, মানুষের সঙ্গে আছে আমার বিষম বিবাহ, তাই আমি পুত্র পুত্র বধূকে এই উজানি হতে এক পদ দিয়ে আমি সাঁওতালি পর্বতে নিয়ে যাব। কি বলছেন বৈবাহিক মহাশয়, এই ভাত্র বিবাহ বিদায় নেবেন আপনি? হ্যাঁ গো মেনকা। আজ তোর হস্তে থাকা শ্রীমন্ত্রীতে সিঁদুরে পড়েছে বলে আজকের দিনে আমাদেরকে ছেড়ে তোকে যেতে হবে যে শ্বশুরালয়ে। মা কিন্তু মা বল, আমি তো তোমাদের ছেড়ে কখনো থাকিনি। তা তো সত্যই মা, তুমি যতক্ষণ আমায় খাইয়ে না দাও আমার পিতা মস্তকে হাত বুলে না দিলে নয়টা ঘুম আসে না। আজ কিনা বলছো তোমাদের ছেড়ে যেতে, এই যে বিধির বিধান রে মা, তাই তো আমি তোমাদের ছেড়ে কি করে